আমি সৌদি আরবে একজন সৌদিয়ানকে দেখেছি, ভদ্রলোকের নাম যাই না, আর্মি পার্সন ছিলেন, গরিব বা কোনো অভাবী মানুষ যদি হাত পাতত তো পকেটে মানি ব্যাগে যেটা থাকতো পুরোটা উঠে দিতেন। আমি বহুদিন দেখছি, একদিন দুদিন না। তো এরকম মানুষ তো আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না, যে গরিবকে দেওয়ার সময় শুধু খুচরা কয়েন খোঁজে, যেগুলো পড়ে যাবে মানি ব্যাগে বেজাল ভার, ওই বোঝাটা গরিবের দিয়ে আমরা জান বাঁচাই। এটা দিয়ে আপনি আপনার মালিককে আপনি জান্নাত কিনবেন খুচরা পয়সা দিয়া? কত ছোট লোকই আপনি জান্নাত কিনবেন খুচরা পয়সা দিয়া? মসজিদের দান বাক্স দেখবেন যত সেনা টাকা, আমার মনে হয় সারা সপ্তাহ ধরে শুধু অপেক্ষা থাকে যে শুক্রবার কোন দিন আসবে। দুনিয়ার মোহের একটা আলামতের কথা বলি আপনাদের, মানে ভেতরে দুনিয়া যে আষ্টে পৃষ্ঠে ক্যান্সার যেরকম আমাদের চতুর্পাশ থেকে অ্যাটাক করে, ভেতরটাকে পুরো দুনিয়া অ্যাটাক করে ফেলেছে, তার একটা আলামত হলো বেশিরভাগ মানুষের মধ্যে প্রবণতা আছে, টাকা খরচ করার সময় মানি ব্যাগ থেকে দেখবেন যে ওই যাকেই দিবে, যাকেই যে নোটটা দিবে তুলনামূলক সবচাইতে পুরাতন নোটটা আগে দেওয়ার চেষ্টা করবে, ঠিক না? আমি ঠিক বলেন, আপনারা বলবেন আপনি কেমনে জানছেন, আমিও তো আপনাদের মতো রুগী, আমি কি নিজেকে ফেরেশতা দাবি করতেছি নাকি? তা আমাদের সবার কমন সমস্যা, এ রোগটা আমাদের মধ্যে আছে না নাই বলেন? মানি ব্যাগে আপনার দশটা দশ টাকার নোট আছে, আপনি রিক্সাওয়ালাকে বিশ টাকা ভাড়া দিবেন চিটাং রোড থেকে আসছেন, সবচেয়ে টাটকাটা পয়সা দেন না সবচেয়ে পুরানটা পয়সা দেন? আচ্ছা, সবচেয়ে টাটকাটা কি আপনার কাছে থাকবে পকেটে? ওইটা তো চলেই যাবে। দেখেন দুনিয়ার মোহ যখন অন্ধ হয়ে যায় মানুষ কত উদ্ভট হয়ে যায়, আপনি দেখেন ওই খুঁজে 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 ওই পুরানটা বাইর থেকে ভিতর থেকে বাইর করে। আচ্ছা, ওই লোকের পুরানটা দিলে যদি নতুনটা আপনার কাছে থেকে যেত তাহলে বুঝতাম যে ঠিক আছে, নতুনটা আপনার নতুনটাও তো থাকবে না, ওইটাও তো আপনাকে আলটিমেটলি দিয়ে দিতে হবে না কাউকে কাউকে, তাহলে বদল লোককে কেন পুরানটা দেওয়ার জন্য আপনাকে কসরত করতে হবে? এর মানে হলো মায়া, ছাড়তে রাজি না। এক ঘন্টাও যদি মানি ব্যাগে থাকে পকেটটা গরম থাকে, ঠিক না? আমি ঠিক বাপখানা এমন যে এই নতুন দশটা টাকা নোট আসরের পরে হয়তো দোকানদারে দিয়ে দেওয়া লাগবে, বা পরে কিছু কিনতে যাবে তখন দেওয়া লাগবে, এখন তো অন্তত থাকুক না, দু চার ঘন্টা তো থাকুক। আপনি কিন্তু বেনিফিটেড হচ্ছেন না, এ টাকা আপনি রেখেও দিতে পারছেন না, কোনো ভোগও করছেন না, কিন্তু তারপরও কিছু সময় রাখতে পারলে কি শান্তি। এর নাম হলো ভাই দুনিয়ার মোহ, এর নাম হলো দুনিয়ার মোহ। এটা খুব লজিক্যাল কাজ না ইলজিক্যাল কাজ বলেন? যৌক্তিক কোনো কাজ এটা? কিভাবে আমরা শয়তান আমাদেরকে কিভাবে বেকুব বানাচ্ছে, নির্বোধ বানিয়ে ফেলছে। আল্লাহ তাআলা আমি আপনি আমাদের সবাইকে আল্লাহ তাআলা পানাহ দান করুন। এই জন্য ইমানদারদের, আল্লাহর প্রিয় বান্দাদের, রহমানের বান্দাদের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা ব্যয় করে যখন, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, কৃপণতাও করে না। তাহলে আমাদেরকে হেদায়েত দান করুন।